প্রসঙ্গে লিখেছেন হরি আমার তার উৎসর্গ হরি আমার মহানন্দ হরি বিনা নিরানন্দ শ্রী আকুল হরি পরাণ পুতুল হরি পরাণ। তাহলে যে হরণ করতে পারে হরণার্থায় হরি, যিনি হরণ করেন তিনি হরি। আমার মহানন্দের মধ্যে হরণ করার ক্ষমতা ছিল, আমার গোলকের মধ্যে হরণ করার ক্ষমতা ছিল, তারকের মধ্যে হরণ করার ক্ষমতা ছিল, এই জন্য ওই একসাথে ধ্বনি দেয় হরি গুরু সান তারক সান গোলক সান মহানন্দ সান। এর মানে কি? এরাও হরির সমতুল্য হয়েছিল। কেন? ঠাকুর বলেছে না, সত্যবাদী জিতেন্দ্রিয় হইবেন যেই, না থাকুক ক্রিয়াকর্ম হরিতুল্য সেই। এরা সত্যবাদী জিতেন্দ্রিয় হয়েছিল, এরা হরির সমতুল্য হয়েছিল, তাই এদের সঙ্গে এদের নাম করে ধ্বনি দেয় হরি চাঁদ গুরু চাঁদ গোলক চাঁদ তারক প্রভানন্দে হরি মা। কিন্তু এখানে একটা জিনিস বোঝার বিষয়, সেই মহানন্দ তো আসলে আমার হরি চান না, তার কৃপা পেয়ে হরি হয়েছে, হরির সুপ্রিম পাওয়ার সে অধিকার করেছে। তাই বলে মহানন্দ কিন্তু ওরা কাউন্টির হরি চান বুঝছো বাবা? গুরুদেব শিষ্য, শিষ্যের পাল্লা ভারী হয়। তাই বলে গুরুর উপরে তো শিষ্য না, কি বলেছি, গুরু আশীর্বাদে শিষ্য কৃপা লাভ করেছে, সেই কৃপার দ্বারা গুরুর থেকে তার পাওয়ার বেশ পেয়েছে। এখন শিষ্য যদি মনে করে যে আমি গুরুদেবের উপরে, তাহলে তো কাজ হয় না, তাই না? এইরকম বিষয় তারা গোসাই তাই লিখেছে, সকলকে হরণ করে তারে বলি হরি, সেই অর্থে রাম হরি কৃষ্ণ হরি ছিল। কারণ রাম সকলকে হরণ করতে পারত, কৃষ্ণ হরণ করতে পারত, গৌর সবাইকে হরণ করতে পারত, তাই তারাও হরি। প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ভারে, নিতাইও শ্রীহরির সমীপ ভারে, প্রেমদাতা নিত্যানন্দ তার সমীপ ভরে, হরিকে হরায় সেই হরি ভক্ত দারে। হরিকে হরায় কারা? হরি ভক্ত যারা, তাই বলছে রাম হরিকে হরাইয়াছে, কৃষ্ণ হরিকে হরাইয়াছে, গৌর হরিকে হরাইছে। এই জন্য অশ্বিনী ঘোষ একটা গানের মধ্যে কলম দিয়েছিল, হরিদাস খুঁজে পেলাম না তিলকে, ওর মধ্যে একটা কলি আছে দেখবার, ভুলকে কি গোলকে, অন্তরঙ্গ কি বহিরঙ্গ ভুলকে কি গোলকে, মানে যদি গোলকে গোলকে হচ্ছে থাকে কৃষ্ণ, আর রাম হচ্ছে বৈকুণ্ঠ ধারী, আর আমার হরিচাঁদ হচ্ছে কিরণ বিহারী। এই জন্য মহানন্দ গোসাই আচার্য মহানন্দ হালদার উনি লিখেছিলেন জয় জয় হরিচাঁদ ক্ষীরদ ঈশ্বর, উনি হচ্ছেন ক্ষীরদের ঈশ্বর। আর তারও গোসাই লিখেছিল কি, কি ধন্য প্রভুর লীলায় এই কলিযুগে, সব লীলা হতে ধন্য হলো ভক্তি যোগে, দশরথ গৃহে জন্ম লইয়া শ্রীরাম, ভুবর হরণ পূর্ণ ভক্ত মনস্কাম, বৈকুণ্ঠ নায়ক হরি হইল লীলাকারী, নন্দের নন্দন কৃষ্ণ গোলক বিহারী। তাহলে নন্দের নন্দন কে? শ্রীকৃষ্ণ, নন্দরাজা ছেলেকেরা কৃষ্ণ, তা বলে নন্দের নন্দন কৃষ্ণ হচ্ছে গোলক বিহারী, আর রাম হচ্ছে বৈকুণ্ঠ বিহারী, আর হরি আমার ক্ষীরদেশ্বর ক্ষীরদ বিহারী। এই জন্য দেখবেন হরিচাঁদ ঠাকুরের ছবির কোনায় ফুটবলের মধ্যে দেখবে অনন্ত নাগের উপরে শ্রীহরি শুয়ে আছে না? এই জন্য অশ্বিনী ঘোষাই গান লিখেছে কি, জয় হরি শ্রী হরিচাঁদের জয়। এর মানে কি? দুইবার জয় দিল কেন? মতুয়ারা এখন কাঁচা আছে নাকি? আগের কথা সে কাঁচা কথা কলি, এখন তাই মতুয়ারা মানে নাকি? আমার অশ্বিনী তার জাল একসে তাই ধরিয়ে কথা কও, তাহলে মান মানে বুঝো বাবা রে, নাকি দলিল ছাড়া কথা বলে তো মানা যাবে না বাবা, কি বলেছি? অশ্বিনী বসে লিখছে জয় হরি, জয় হরি মানে কি? ক্ষীরদ বিহারী হরি, আগে তার জয় দিল। এই জন্য দেখবো ওই যে কোনার যে হরি, ওই যে ফুটবলের মধ্যে আগে তার জয় দিল, জয় হরি, ওই যে জয় হরি শ্রী হরি, মানে ওই হরির জয় দিল, ওই হরি এবার শ্রী মানে সুন্দর, সেই হরি এবার আরো সুন্দর থেকে সুন্দর হয়ে উড়াকান্দি গেল, তাই বলল জয় হরি উড়াকান্দি শ্রী হরি চাঁদের জয়। এই জন্য দুজন, এই জন্য দুটো জয় ব্যবহার করে, সেই জয় হরি এইবার সুন্দর থেকে সুন্দর শ্রী হরি হয়ে উড়াকান্দি অবতীর্ণ হলো, তাই লিখলো জয় হরি শ্রী হরিচাঁদের জয়।
করে লীলামৃতকে বোঝা, ওর মধ্যে যে কি সূক্ষ্মভাবে লিখেছে না, কঠিনভাবে অধ্যায় না করলে বোঝা। আমি যেদিন ওরাকান্দি গান গেলাম, এখন যিনি আছেন সচিপতি ঠাকুর মহাশয় নাকি, ওনার নাম সচিপতি বাবু না নাকি? হ্যাঁ না না না, ও বয়স হয়ে গেছে, কি বলেন আপনি, প্রায় 85-90 কাছাকাছি বয়স। সিদ্ধান্ত ওরাকান্দি তো একজনই আছে এখন, হ্যাঁ এখনো আছে উনি, শ্রদ্ধা বাবু সচিপতি ঠাকুর মহাশয়। আমি গিয়ে প্রণাম দিলাম, আমার একটা হরিলীলামৃত দিয়ে বলল, কি শিশির তোর গান শুনে ধন্য হলাম, কত কথা যে শুনলাম। হ্যাঁ এই আলোচনা এখন কেউ করে না, এই প্রথম আমি শুনলাম তোর কাছে একটা কথা শুন। এই বই, এই যে আমার গ্রন্থ, তারকের গ্রন্থ তোরে দিলাম, তুই যদি মনে করিস যে সবটুকু পড়া হয়ে গেছে, তাহলে কিছু বুঝবি না, যেটা পড়া হয়েছে তারা আবার পড়বি, আবার পড়বি, আবার পড়বি। তুই যতবার পড়বি দেখবি ততবার নতুন নতুন তথ্য পাবি। এর মধ্যে অকুল সমুদ্র আমার তারক বনে দিয়ে গেছে, অকুল প্রেমের ভিতরে আমার তারক দিয়েছে। সেই তিনখানা হরিলীলামৃত আমার তিনজনেই দিয়েছে।